আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেস্ট বিডি হোটেলস। আজকে আমি আপনাদেরকে যেই হোটেলগুলো দেখাবো সেটি মূলত উদ্দেশ্য হচ্ছে যে সুইমিং পুল আছে এমন তিনটি হোটেল যেগুলোর প্রাইস হচ্ছে রিজনেবলের মধ্যে। সাধারণত যে হোটেলগুলোতে সুইমিং পুল থাকে সেগুলোর মধ্যে একটু ভাড়া বেশি থাকে, তাই আমি চেষ্টা করেছি যে কম বাজেটের মধ্যে যে সুইমিং পুল থাকতে চান তাহলে এই হোটেলগুলোর মধ্যে একটি। তো আমি আজকে তিনটি দেখাবো। আজকে প্রথমে এক নম্বরে যেটি দেখাচ্ছে সেটার নাম হচ্ছে হোটেল সাদাফ। দেখতে পাচ্ছেন এখানে যে আপনি সুইমিং পুল আছে যথেষ্ট সুন্দর, আর এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউটি। এই হচ্ছে হোটেলের রিসেপশন, এটা একটি ভালো মানের হোটেল। সাধারণত যেগুলো যেসব হোটেলগুলোতে সুইমিং পুল থাকে সাধারণত ওগুলো একটু ভালো মানের হোটেলই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে রিসেপশনটি যথেষ্ট সুন্দর। এই হচ্ছে হোটেলের লবি। আর এখন আমি যে রুমটি দেখাবো সেটি হচ্ছে কাপল সুইট। সাধারণত এখানে দুটি রুম আলাদা করে থাকবে, একটি ফ্রন্ট সাইডে যেখানে থাকবে এখানে সোফা সেট দেওয়া থাকবে, আর এই পাশে টিভি আছে। দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিমেন্টারি হিসেবে আপনি দেখতে পাচ্ছেন আপনি ইয়ে পাবেন, টিস্যু বক্স আছে, পানি আছে, আর এখানে তো আপনি কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পাচ্ছেনই। আর এই হচ্ছে রুমটি, এখানে একটি বেড থাকবে যেখানে আপনি বেড থেকে শুয়ে শুয়ে সমুদ্র উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই বেড থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত রুম। আর এই পাশে আলমারি, ড্রেসিং টেবিল এগুলো আছে। আর এখন আমি বাইরের ভিউটি দেখাবো। এই হচ্ছে বাইরের ভিউ, এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, দুইটিই আপনি পাশাপাশি উপভোগ করতে পারবেন। আর এগুলো সাধারণত অফ সিজনে আপনি 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন, বাট যখন সিজন থাকে তখন এগুলো প্রাইসগুলো একটু বেড়ে যায়। আদারওয়াইজ আপনি 2500 টাকার মধ্যে সাধারণত এই হোটেলগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা একটি ফ্ল্যাট টাইপের হোটেল, সাধারণত আপনার এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে। আর এখন আমি আপনাদেরকে যে রুমটা দেখাবো সেটা একটি রুম হচ্ছে ফ্যামিলি সুইট। এখানে সাধারণত দুজন দুজন করে চারজন থাকতে পারবেন। আগের রুম যেটা ছিল সেটাতে দুজন থাকতে পারতো, আর এখানে আপনারা চারজন থাকতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজ আছে, এখানে বেসিন আছে, এমনকি ইন্টারকম ফ্যাসিলিটি আছে। আর এ পাশে হচ্ছে একটি রুম, আর এক পাশে হচ্ছে একটি রুম, যেখানে সাধারণত যারা ফ্যামিলি আসেন তারা সাধারণত এখানে থাকতে পারবেন। এ পাশে আলমারি আছে। এ হচ্ছে ওয়াশরুমটি, ওয়াশরুমটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। হচ্ছে বেসিন। আর এখন আরেক পাশে আরেকটি রুম আছে, এখানে দুটি রুম যেহেতু আছে দুটি রুমে মোটামুটি সব ধরনের সেম ফ্যাসিলিটি আছে। এখানে একটা সোফা সেট আছে আর একটা কিং সাইজের বেড আছে। আর এই পাশে আলমারি আছে। সাধারণত সুইমিং পুল থাকে যে হোটেলগুলো সাধারণত হোটেলগুলো তো ভালো মানের হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে একদম বিচ একদম কাছে দেখা যাচ্ছে। এখান থেকেও আপনি বেড থেকে শুয়ে শুয়ে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন। এ হচ্ছে বারান্দার ভিউ, এ পাশে সমুদ্র আর ও পাশে হচ্ছে পাহাড় দেখা যাবে। মূলত একই বারান্দা থেকে আপনি সমুদ্র এমনকি পাহাড় দুটি উপভোগ করতে পারবেন। আর এখন আমি যে হোটেলটি দেখাবো সেটি হচ্ছে হোটেল কক্স রোটানা। এটি 2 নম্বর পজিশনে রেখেছি আমি। সাধারণত দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বিচ এবং কি সুইমিং পুল পাশাপাশি আছে। যারা সাধারণত সুইমিং পুল থাকতে পছন্দ করেন এই হোটেলটিও দেখতে পারেন। আর এগুলো একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আমি এখন প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এটি হোটেলটি যথেষ্ট সুন্দর এন্টার করা, রিসেপশনটা যথেষ্ট গুছানো। তো আমি এখন প্রথমে যেটি দেখাবো সেটা হচ্ছে একটি কাপল রুম। সাধারণত এখানে আপনি দুজন থাকতে পারবেন রিল্যাক্সভাবে। এখানে কমপ্লিমেন্টারি আইটেম হিসেবে যা যা থাকবে সব এখানে দেওয়া আছে।
এখানে একটি কর্নার টিভি লাগানো আছে, এই পাশে একটি আলমারি আছে এবং একটি ড্রেসিং টেবিল আছে। আর এটা একটি শীতাতপ নিয়ন্ত্রিত রুম। আর দেখতে পাচ্ছেন এখান থেকে বারান্দা থেকে আপনি, আসলে এটা বারান্দা না, এটা জানালায় বলা যায়, কিন্তু জানলা থেকে আপনি সমুদ্র খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর বারান্দাটা হচ্ছে এই পাশে, এই বারান্দার এই পাশে থেকে আপনি পাহাড় উপভোগ করতে পারবেন। এই রুমটাতে এক পাশে বারান্দা, এক পাশে জানলা আছে, জানলা থেকে সমুদ্র দেখতে পারবেন আর বারান্দা থেকে আপনি পাহাড় উপভোগ করতে পারবেন। আর এখন আমি যে ওয়াশরুমটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ওয়াশরুমটিও পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন আমি 3 নম্বর পজিশনে যে হোটেল দেখাবো, হোটেলটির নাম হচ্ছে হোটেল সিমুন। এখানে ইনডোর সুইমিং পুল আছে, এটিও একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের মধ্যে পড়ে। সাধারণত আসলে সুইমিং পুল আছে ওই হিসেবে বাজেট ফ্রেন্ডলি, অ্যাকচুয়ালি যদি ভাড়া হিসেবে পড়ে তাহলে একদম কমই না বলা যাবে না। এ হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ, আর এ হচ্ছে হোটেলের লবি এবং রিসেপশন। লবিটি যথেষ্ট সুন্দর। আর এখন আমি যে রুমটি দেখাবো সেটি হচ্ছে ইন্টেরিয়র কাপল, 1 কুইন বেড। এখানে সাধারণত আপনার 2 জন রিলাক্স ভাবে থাকতে পারবেন। এখানে হচ্ছে রুমের ইন্টেরিয়রটি, রুমের ইন্টেরিয়র সিম্পল বাট ভালোই লাগছে, একদম ক্লিন। আর এটা একটি সেটা আপনার ইন্টেরিয়র রুম, তাই এখানে একটি এসিও আছে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুমটি, ওয়াশরুম স্যানিটারি যেগুলো ইউজ করে এগুলো যথেষ্ট উন্নত মানের স্যানিটারি ইউজ করেছেন। আর এখন আমি যে রুমটি দেখাবো সেটা হচ্ছে প্লাটিনাম ফ্যামিলি, 2 কুইন বেড। এখানে 2 জন 2 জন করে 4 জন এখানে রিল্যাক্স ভাবে থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কার্পেটিং করা আছে, 2টি চেয়ার দেওয়া আছে এবং এখানে দেখা যাচ্ছে যে একটি ফ্রিজ দেওয়া আছে। ওনারা সিলিংয়েও যথেষ্ট সুন্দর কাজ করেছেন। আর এখন যদি আমি এটার ভাড়া সম্পর্কে বলে থাকি, সাধারণত এটা অফ সিজনে আপনার প্রাইস পড়বে আপনার দেখা যাবে 7,000 টাকার মতো পড়ে, কিন্তু দেখা যায় যে যখন একটু ট্যুরিস্ট বেড়ে যায় তখন প্রাইসগুলো একটু উঠানামা করে। আর এই ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন এখানে বাথটাব ফ্যাসিলিটি আছে। আর আজকে আমি যে হোটেল 3টি দেখেছি এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এই 3টা হোটেলে সুইমিং পুল আছে। সাধারণত সুইমিং পুল থাকলে সাধারণত অনেকে আমরা থাকতে পছন্দ করি ওই হোটেলগুলোতে, তো সুইমিং পুল যে হোটেলগুলোতে থাকে সাধারণত এগুলো একটু ভাড়া বেশি হয়, তো ভাড়া হিসেবে বেশি হিসেবে ভাড়া বেশির মধ্যে আবার কম হোটেলের মধ্যে এই হোটেলগুলো আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের পছন্দ হবে, আমাকে ভাড়ার সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।